আসসালামু আলাইকুম পাকার বন্ধুরা, সবাইকে প্রবাসী বাসলাভার পক্ষ থেকে স্বাগতম। আমাকে অনেক ভাই ইনবক্সে প্রশ্ন করে, জি ভাই আমার লাভবার্ড পাখি ডিম দিছে, ডিম জমে না। আসলে তাই ভাবলাম যে একটা ভিডিও করি, আমারও এরকম হয়েছে। যাই হোক আপনাদেরকে বলি, দেখেন আমার এখানে একজন অ্যালবিনো লাভবার্ড, দেখছেন ব্রিডিং প্রোগ্রেস আলহামদুলিল্লাহ, সবগুলা ডিম যতগুলো ডিম দিছে অতগুলো বেবি ফুটেছে। তবে লাভবার্ড পাখি কিছু কিছু জিনিস আছে আপনাকে মানতে হবে। যেমন আপনি যদি কারো থেকে নতুন লাভবার্ড নিয়ে আসেন, যেন ওনারা না ডিম করছে, আপনার এখানে আসা প্রথম বিডিংয়ে নাও করতে পারে, হয়তো ডিম দিবে ঠিকই, কিন্তু হয়তো মেল মিফেল মিটিং করছে না, অথবা জায়গার কারণে হয়েছে, অথবা দেখা গেছে এখন বর্তমানে প্রচুর গরম, এই গরমে পাখি ডিমে তাও দিতে পারতেছে না, এই কারণে ডিম জমে না। অথবা আপনার জায়গা পরিবর্তনের কারণে, আমারও এরকম হয়েছে, আমার আমার হাতের পাখি চারটা পাঁচটা করে ডিম বাচ্চা করছে, আমি জায়গা পরিবর্তনের কারণে ওগুলো ডিম দিছে, ডিম ব্লাড জমে নেই, তো এরকম হইতে পারে। আপনি তারপর কি করবেন, এরকম যদি হয় আপনার ক্ষেত্রে, তাহলে আপনি পাখিগুলোকে কমসে কম এক মাস দেড় মাস রেস্ট দিবেন, ভালো খাবার দিবেন, তারপরে আপনি বক দিয়ে দেবেন, দেখবেন পরের বার ঠিকই আপনি সাকসেসফুল হবেন। তাই অনেকে আমাকে এইভাবে প্রশ্ন করে, তাই ভাবলাম যে একটা ছোট্ট করে একটা ভিডিও করি, আসলে বাইগুলো দেখতে পারবে। তো দেখেন আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমার নিজের ঘরের পাখি আমি এক জায়গা থেকে অন্য জায়গা লেয়ার মানে জায়গা পরিবর্তনের কারণে আর বাচ্চাগুলো হইতেছে না। তাই আমি বলবো আপনারা ধৈর্য সহকারে, যদি এরকম হয় একবার দুইবার এরকম হইতেই পারে ভাই, আর নতুন পাখি তো এরকম হয়, যেমন যদি একেবারে নতুন পাখি হয় প্রথমবার আপনি একটা দুইটা বেবি পেতেও পারেন নাও পেতে পারেন। তাই বলবো ধৈর্য ধরতে হবে, পাখির খাবার দেন, একটু রেস্ট দেন, তারপরে আবার ডিম বাচ্চা করা, দেখবেন ঠিকই ঠিক হয়ে যাবে। লাভবার্ড পাখি কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে, যেগুলো নন রিং এগুলো খুব ভালো ডিম বাচ্চা করে। তাই বলবো আপনারা পাখির ভালো খাবার দেন, নিরাশ হইয়েন না, আপনারা ধৈর্য সহকারে একটু ভালো করে খাবার দেন, আর প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন, আর গরমের মধ্যে বেশি করে শাকসবজি দিবেন, এই গরমে বেশি করে শাকসবজি দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন, ঠিক আছে। তা আর দেখেন আমার অনেকগুলো পাখি আছে, আমি জায়গা পরিবর্তন কারণে আমার ককাটার পাখি সেম হয়েছে ভাই, চারটা করে বেবি করতো, কিন্তু আমি জায়গা পরিবর্তনের কারণে আমার ককাটার পাখি হঠাৎ করে ডিম দিছে, কিন্তু একটা ডিমও জমে নেই। অথচ এর আগে আমি প্রতিটা বার চারটা করে বেবি পাই, জায়গা পরিবর্তন করছি বাস এতটুকুই, অথচ আমার ঘরের পাখি। তো এই বলবো ভাই ধৈর্য ধরে মানে পাখির এক মাস রেস্ট দেন, তারপরে আবার বক্স দিবেন, ইনশাল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে। এতে আমি কোনো মেডিসিন খাওয়াই না, যদি আপনি মেডিসিন খাওয়াইতে চান তাহলে হয়তো যেহেতু ডিম জমে নাই তাহলে আপনি ইসেল খাওয়াইতে পারেন মিটিং করার জন্য, তাহলে বক্স যেদিন দিবেন এদিন থেকে ইসেল খাওয়াইতে পারেন তিন দিন, ব্যাস আলহামদুলিল্লাহ এরপর ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জাজাকাল্লাহ খায়।